আমরা এসেছি মাননীয় শিক্ষামন্ত্রী গতকাল ফোন করে ডেকেছেন আমাদের, তার সঙ্গে দেখা করার জন্য এসেছি, দেখা যাক কি বলে। আমাদের কাছে তো সেইভাবে কোনো খবর নেই, আমরা এখন ব্যস্ত আছি আমাদের কর্পোরেশনের পাশে প্রায় 20,000-এর জমায়েত পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চে, সেখানে যে ক্ষোভ বিক্ষোভ যে বিক্ষোভ সভা হচ্ছে সেখানেই আমরা আছি, আমরা এই বিষয়টা বলতে পারবো না। মানব সম্পদে মিছিল বলতে আমরা পুলিশ প্রশাসনকে যেটা বলেছিলাম যে আমরা যদি সামনের দিকে একটু এগোই তাহলে সেই পারমিশনটা দিতে, পুলিশ প্রশাসন যেটা বলেছে আজকে অনেকগুলি কর্মসূচি আছে ফলে আমাদের কাছে তারা একটা রিকোয়েস্ট জানিয়েছে যে আপনারা বসে অবস্থান করুন, এখনো পর্যন্ত আমরা বসে অবস্থান বিক্ষোভই জানাচ্ছি। যদি আমাদের মূল দাবি বেতন কাঠামো এবং মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালে 3রা জুন যে সিদ্ধান্ত তার মন্ত্রিসভার বৈঠকে নিয়েছিলেন যে 6 মাস থেকে 3 বছরের মধ্যে ধাপে ধাপে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ, সেটা যদি আজকে পূর্ণতা না পায় তাহলে আবারও আন্দোলনের ঝাঁজ বাড়বে এবং আন্দোলন আরও বৃহত্তর জায়গায় যাবে। হ্যাঁ অবশ্যই, যদি আজকে গভর্নমেন্ট অর্ডার বেরিয়ে যায় তাহলে আজকে উদ্যোগ করবো, অন্যথায় আন্দোলনের মাত্রা তীব্রতা আরও বাড়বে।